তবে এই ভিডিওটিকে সিরিয়াসলি নিয়ে যদি তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দাও তাহলে তার দায়ী কিন্তু আমি থাকবো না তো চলো শুরু করা যাক তবে শুরু করার আগে একটা কথা বলি এই ভিডিওটি স্পন্সার করেছে ওয়ার্ক ইন্ডিয়া ডট ইন আপনাদের কারো যদি অফিসের জন্য স্টাফ চাই কিংবা আপনার এইচ আর বা বসের জন্য স্টাফ প্রয়োজন তাহলে আজই লগ ইন করুন ডাব্লুডাব্লু ডট ওয়ার্ক ইন্ডিয়া ডট ইনে এটি ইন্ডিয়ার টপ জব পোর্টাল যেখানে দশ লাখেরও বেশি মানুষ জব খুঁজছে আপনাকে শুধু আপনার জব পোস্ট করতে হবে ডাব্লুডাব্লু ডট ওয়ার্ক ইন্ডিয়া ডট ইন এরপর ইন্টারেস্টেড মানুষরা নিজে থেকে আপনাকে কল করবে তারপর তাদের আপনি ইন্টারভিউয়ের জন্য ডাকুন ব্যস্ত মাত্র তিন দিনের মধ্যে পেয়ে যাবেন আপনি আপনার কর্মচারী আপনি নিজেই এর ফ্রি ট্রায়াল ট্রাই করে দেখতে পারেন তো আজি ফ্রিতে জব পোস্ট করুন ডাব্লু ডাব্লু ডট ইন এর লিঙ্ক ডিসক্রিপশন লেজ বেগু আমি আর আমার গার্লফ্রেন্ডস ফার্কে ঘুরতে গিয়া একটা ফিক তুলেছি কেমন হল বন্ধুরা দেখো আধুনিক ডিজিটাল যুগে বাচ্চাদের কর্মকাণ্ড এই দুই খোকাখুকির মুখ দেখে তো মনে হচ্ছে সবেমাত্র মায়ের দুধ ছেড়ে গরুর দুধ খাওয়া শুরু করেছে এমন কি রাতে বাথরুমে যাওয়ার ভয়ে বিছানায় হিসু করে আর সে নাকি গার্লফ্রেন্ডসকে নিয়ে পার্কে যাচ্ছে ছবি তুলতে ভাবা যায় আরে ছোট ভাই এটা তোর পেন্সকে নিয়ে প্রাইমারি স্কুলে যাওয়ার বয়স গালপেন্সকে নিয়ে পার্কে গিয়ে ছবি তোলার বয়স নয় বাবা যা আগে প্রাইমারি স্কুল গিয়ে ভালো করে বাংলাটা শেখ তারপরে গালপেন্সকে নিয়ে পার্কে গিয়ে ছবি তুলবি আমাদের নতুন সংসার বেবি নিব ভাবতেছি কতদিন পর নিলে ভালো হয় এতদিন ধরে দেখছি আমার হাঁটুর বয়সী বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আমার চোখের সামনে দিয়ে নিজেদের বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে প্রেম করছে আর এই দুই খোকাখোকি তো একবারে হান্ড্রেড জি স্পিডে চলছে বিয়ে সেরে ফেলে বেবি নেওয়ারও কথা ভাবছে যার এখনও ঠিকঠাকভাবে দাঁড়ায়ও না আই মিন নিজের পায়ে দাঁড়ানোর কথা বলছি আর কি এই ছেলেকে দেখে আমার কচি পাঠা ছাগলের কথা মনে পড়ছে যার কিছু না থাকলে উত্তেজনা একবারে চরম লেবেলে থাকে আসলে ভুলটা এদের নয় এদের বাবা মায়ের তাদেরও উচিত হয়নি বেবি নেওয়া হ্যালো বন্ধুরা ইতসমি সোনিয়া তুমি কোথায় আমাকে রেখে কোথায় গেলা সোনিয়া প্লিজ সোনিয়া খামভ্যাক আই নিয়ালি নাবিউ সোনিয়া ওরে আমার বোকাচন্দ্র প্রেমিক রে সোনিয়া সোনিয়া তুমি কোথায় সোনিয়া তোমার জন্য আমাদের এই বোকাচন্দ্র প্রেমিক নিজের বুকে শাহরুখ খানের মতো পটি দিয়ে তোমার নাম লিখেছে তাই প্লিজ কাম ব্যাক সোনিয়া এর মতো বোকাচন্দ্র প্রেমিক তুমি আর কোথাও খুঁজে পাবে না প্লিজ ব্যাক সোনিয়া প্লিজ কাম ব্যাক রাইট নাও তো এবার তোমাদের আমি দেখাই উচ্চ মাধ্যমিক দেওয়া এক লিজেন্ড ছাত্রীর পোস্ট আজ যে স্যার গার্ড দিতে এসেছিল তার প্যান্টের চেন খোলা ছিল সারাক্ষণ ওই দিকে তাকিয়েছিলাম কিছু লিখিনি পরীক্ষা আবার পরের বছর দিতে পারবো কিন্তু স্যার কি আর সবসময় চেন খুলে গার্ড দিতে আসবে দেখলে তো মেয়ের শখ কত সামান্য চেন খোলা দেখেই এই অবস্থা সত্যি ভাই এইসব মেয়েদের কেউ দেয় না আমি আর কিছু বলবো না এবার তোমরাই বলো যে এই মেয়ের মুখে আট ইঞ্চি দণ্ড ছুড়ে মারা উচিত না আমার ক্রাশ শার্লিম ফারজানা কি মিষ্টি চাহনি আমি ওকে এতটাই ভালোবাসি যে ওর পায়খানা পেলে সেটাও আমি দই মনে করে খেয়ে সালাই মানুষ নাকি কুত্তার বাচ্চা যে পটিকেও দই মনে করে খেয়ে ফেলবে মানুষ তো লুপস দেখে ক্রাশ খায় আর এই বোকাচন্দ্র প্রাণী মনে হয় মানুষের পটি দেখে ক্রাশ খায় যার পটি দইয়ের মতো তার উপরেই সে ক্রাশ খাবে বাহ থু তিন বছর একখানে ফলাফল মাঝখানে ওরে ক্যাপশন রে ক্যাপশনের মায়ের বাপ বেস্ট ফাদার অব দা ইয়ার তালিয়া এই কাকুর ছেলে যখন বড় হবে না তখন সে হারে হারে টের পাবে যে তার বাবা কত বড় ঢেমলা লোক ছিল নিঃস্বার্থ বালক প্রিন্স পোস্ট করেছে আজ আমার জন্মদিন ওকে ভালো কথা কমেন্ট নিঃস্বার্থ বালক প্রিন্স শুভ জন্মদিন ভাই নিঃস্বার্থ বালক প্রিন্স হ্যাপি বার্থডে টু ইউ ব্রো নিঃস্বার্থ বালক প্রিন্স হ্যাশট্যাগ ট্যাগ থ্যাংকস নিঃস্বার্থ বালক প্রিন্স এরা হচ্ছে সেই সব প্রাণী যারা ফেসবুকে একশো একজনকে ট্যাগ করেও কোনো লাইক আর কমেন্ট পায় না এদের কেউ দেয় না ভাই কেউ দেয় না তাই তারা নিজেরাই কমেন্ট করে আবার নিজেরাই রিপ্লাই করে একেই বলে নিজের পেছন নিজেই চাটা এই ছেলের জন্য এক বোতল সহানুভূতি আর দু মিনিটের নিরবতা রইল সেদিন একটা আইফোন কিনেছিলাম অনেক কষ্টে টাকা জমিয়ে কিন্তু আজ খেয়াল করে দেখি পেছনের আপেলটাই কামরের দাগ নাই কিন্তু অন্য জনেরটা দেখলাম ওদের আপেলটা খাওয়া এখন কি করা যায় না ভাই না চিন্তার কোনো কারণ নেই তোর আইফোন হলো আসল আইফোন কারণ তোর আইফোন ভার্জিন আইফোন তাই তোর আইফোনের আপেলে কোনো কামরের দাগ নেই আর আজকাল তো ভার্জিন জিনিস পাওয়া ভাগ্যের ব্যাপার আর তুই সেটা পেয়েছিস ভাই তাই তোর গর্ব করে বলা উচিত যে আমার আইফোন ভার্জিন আইফোন আর আমার আইফোনের আপেলে কোনো কামড়ের দাগ নেই সবাই দোয়া করবেন আমাদের জন্য আট বছরের রিলেশনশিপ পূর্ণ হয়েছে না ভাই মানেটা কি মানেটা কি ভাই আট বছরের রিলেশনশিপ মানেটা কি তুই কি মায়ের পেটে থাকা অবস্থায় প্রেম করা শুরু করেছিলি বাইরে বেরিয়ে আসার ধৈর্যটাও ধরেনি তোর অরিজিনাল অ্যান্ড মোটামুটি ভালো প্রায় ৪৫ দিন ব্যবহার করেছি এখনও নিউ একশো কুড়ি টাকা বিক্রি করব টাকার খুব দরকার কেউ দামাদামি করবেন না এক হয় গরিব তারপর আসে ভিকারি তারপর হলো এই সব প্রাণী যারা টাকার অভাবে নিজেদের সেকেন্ড হ্যান্ড জুতো বিক্রি করে ফেসবুকে এটা ফেসবুক নাকি জুতোর দোকান বোঝা মুশকিল ভাই এরপর তো দেখছি টাকার অভাব পড়লে নিজেদের ইউজ করা জাঙ্গিয়ারও অ্যাড দিয়ে দেবে ফেসবুকে অবশ্যই অনেক দিন পর জেলে যাব খুশির ঠেলায় পুলিশ বন্ধুর সাথে একটা সেলফি নিলাম আরে ভাই তোকে বিয়ের পিড়িতে বসাতে নিয়ে যাচ্ছে না জেলে নিয়ে যাচ্ছে এটা তো একটু বোঝার চেষ্টা কর ছেলে জেলে যাবে বলে এত খুশি এত খুশি তো সালা একটা জন্ম সিঙ্গেল ছেলে প্রথমবার গার্লফ্রেন্ড পেলেও হয় না এই ছেলে সত্যিই লিসেন গাছের ওপরে ওঠে নির্জনে প্রেম করার মজাই আলাদা আহা এরা তো পারলে মঙ্গল গ্রহে গিয়েও প্রেম করবে আর কি কিছু দেখার বাকি আছে হে ভগবান তুলে নেও আমায় আমি আর কিছু দেখতে চাই না না ভগবান তোমাকে এত কষ্ট করতে হবে না আমি নিজেই আসছি তোমার কাছে বিদায় পি তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবে ক্লিক করো সঙ্গে বেলাইকনটি প্রেস করো ভিডিও নোটিফিকেশনের জন্য আর হ্যাঁ আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে ভালো থাকো আশি নব্বই Time is barely on our side. I don't wanna waste what's life.